छोट लालबाड़ी दखल रायदान तृणमूल कांग्रेस जय जयकार एकानब्बे दशमिक छतांश भोट एखो पर्त प्राप्त शतांशर हारे तरह स्थान बीजेपी तीन दशमिक पांच कांग्रेस सीपीएम यथाक्रमे एक दशमिक चार निर्दल दुई दशमिक एक शतांश एखो पर्त जेटा जाना जावाचन कमिशन सूत्रे दिके दिके कर्मी समर्थक तृणमूल तारा जयोच्छ्वासे मेते सबुज आबिर कोथाओ ढाकढोल कोथाओ मिष्टि वितरण आठषट्टी नम्बर वार्डे छवि देखें सुदर्शना मुखार्जी आठषट्टी नम्बर वार्डे जयी हुएछेन प्रतिनिधि देवाशीष सेनगुप्त कथा बोलेछेन सुदर्शनार संगे शुनुन এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আটষট্টি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদর্শনা। সুদর্শনা নির্বাচনের আগেই বলেছিল যে জয় তার নিশ্চিত, যতই তার পিছনে কাটা দাঁড়াক বা গোজ দাঁড়াক কোনো অসুবিধা নেই তাতে। সরাসরি চলে যাবো সুদর্শনার কাছে। সুদর্শনা, জয় নিয়ে তোমার কোনো রকম দ্বিধা ছিল না, কারণ অঞ্চলের মানুষের সঙ্গে তুমি কাজে ছিলে, সেই জয় প্রত্যাশার মধ্যে জয় তোমার আসলো, কী বলবে? এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় সুব্রতদার জয়। সুব্রতদা যদি আজকে থাকতেন, আমার সঙ্গেই থাকতেন, এই জয় আমি সুব্রতদাকেই উৎসর্গ করছি। পরবর্তী লক্ষ্য কি? এটা কমিউনিটি সেন্টার, আগেও বলেছি যে আমাদের ওয়ার্ডে নেই, মানুষের ভীষণ ডিমান্ড রয়েছে, দরকারও প্রয়োজনও। যদি সব কিছু হয়ে যায় আমরা চেষ্টা করবো আটষট্টি অধিবাসীদের একটা কমিউনিটি সেন্টার উপহার দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কমিউনিটি সেন্টার না, তার পাশাপাশি তুমি অনেকগুলো তোমার চিন্তাভাবনা রয়েছে, তুমি বলছিলে রাস্তা সারামেয়দের জন্য ব্যবস্থা করা, বয়স্ক মানুষদের জন্য ইতিমধ্যেই তোমার ওখানে আছে, কী করবে সেগুলো কী বলবে? না, এগুলো তো আছেই, একটা এনভায়রনমেন্টের দিকে, যেমন আমাদের ফিরহাদ হাকিম পুরো বোর্ড যেরকমভাবে একটা ভালোভাবে এনভায়রনমেন্টের উপর জোর দিয়ে কাজ করতে চাইছে, সেই রকমভাবেই আমরাও চেষ্টা করব। আমাদের একটা পুকুর আছে, সেখানে কুকুরদের দেখা, পলিউশন দেখা এবং সর্বত্র প্লাস্টিক ব্যাগ, এইগুলো নিয়ে খুবই আমাদের মানুষ সচেতন এবং সেইটা নিয়ে বারবার করে আরও মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করব। লক্ষ্য উন্নয়ন, লক্ষ্য মানুষের পাশে থাকা, মমতা ব্যানার্জির একটাই কথা, একটাই নির্দেশ, কোভিড আমফান লকডাউন, মানুষের পাশে থাকার লক্ষ্য। সুদর্শনের একমাত্র লক্ষ্য হচ্ছে গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে থাকা, এটাই তার লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে মাথায় করে কিন্তু তিনি চলবেন আগামী দিনে, অঞ্চলে উন্নয়ন নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। ক্যামেরা মনীষের সঙ্গে দেবাশিষ সংযুক্ত কলকাতা টিভি। আটষট্টি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সুদর্শনা মুখার্জির সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর পাঁচশোর বেশি ভোটে জয়ী হয়েছে। আরও এক নির্দল প্রার্থীর জয়ের খবর একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডে। একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর পাঁচশোর বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আরো এক নির্দল প্রার্থীর জয়ের খবর, পাঁচশোর বেশি ভোট পেয়েছেন তিনি, তবে ক্লোজ কন্টেস্ট হলেও নির্দল হিসেবে জয় লাভ করেছেন। একদমই তাই, সকাল থেকেই এই সেই ট্রেনটা আমরা লক্ষ্য করছিলাম যে একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডের পূর্বাশা নস্কর, যিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি দীর্ঘদিনই পরিচিত মুখ বলে এলাকায় পরিচিতি লাভ করলেও কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে হারিয়ে তিনি যে জয়লাভ করবে সেই বিষয়টা নিয়ে সংশয় থাকলেও সকালের ট্রেন্ড কিন্তু বলছিল যে তিনি কিন্তু এগিয়েই ছিলেন। এবং মাঝখানে যেটা হয়েছিল যে ইভিএম এ একটা গণ্ডগোল পাকা ছিলেন যে শাসক দলের পক্ষ থেকে তাকে এই নির্বাচনে যেখানে
কাউন্টিং চলছে সেখান থেকে বার করে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, বাইরে বেরিয়ে এসে তিনি তার প্রতিক্রিয়াও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কিন্তু সব নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবং জয়ী ঘোষিত হয়েছেন, এটা বলা যেতে পারে যে এটা করলেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এলাকাবাসী তার উপর যে ভরসা রেখেছে কাজের বিশ্বাসে, নাকি নির্দল হিসেবে তিনি যে মানুষের পাশে দাঁড়াতে পারবেন সেই প্রত্যাশা দিয়েছিলেন? দেখো, আশা প্রত্যাশা নির্দল থেকে আরম্ভ করে যে সমস্ত রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছে মানুষের পাশে থাকার সবকিছুই, কিন্তু মানুষ যাকে বিশ্বাস করেছে, যাকে মনে করেছে যে একে কাছে পেলে তাদের সুবিধে হয়, আখেরে সেটাই হয়েছে। তবে এটার পেছনে একটা রাজনৈতিক বিষয় রয়েছে, সেটা আপাত দৃষ্টিতে না দেখা গেলেও কিন্তু পেছনে একটা গোষ্ঠীর ব্যাপার, মানে যে প্রার্থী হয়েছে তাকে অনেকে পছন্দ ছিল না 141 নম্বরে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা সেই খবরটাও আমরা ভেতর থেকে অনেক সময় পাচ্ছিলাম। ফলে এই পূর্বাশা নস্কর নির্দল হিসাবে জয়লাভ করলেও আগামী দিনে তিনি নির্দল হয়েই তার কি অবস্থান বা তিনি আর অন্য কোনো চিন্তা ভাবনা করছেন বা করবেন কিনা সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েই গেল বলা যেতেই পারে। দুর্গা, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো, যেটা নির্বাচনের দিনও অভিযোগ আসছিল বিরোধীদের থেকে, ভোট লুটের ছাপ্পা ভোটের অভিযোগ করা হচ্ছিল, সেখানে বামেদের থেকে বিজেপি নয় দ্বিতীয় স্থানে এখন এসেছে, কিছুক্ষণ আগে অবধিও তারা তৃতীয় স্থানে ছিল, কংগ্রেস বামেদের থেকেও নির্দলের ভোট পার্সেন্টেজ বেশি, তারপরেও কি তারা এই অভিযোগ কে করবেন যে কোথাও ভোট লুট হয়েছে, মানুষ নির্দল প্রার্থীর উপর ভরসা করতে পারছেন অথচ বাম কংগ্রেসকে পাচ্ছেন না? দেখো, সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি এরাজ্য বাম আর কংগ্রেস তাদের নিজেদের প্রাসঙ্গিকতা ক্রমশ হারিয়ে ফেলছে এবং বিগত দিনে 2021 নির্বাচনে আমরা দেখেছি যে সর্বভারতীয় দল হিসাবে একদিকে যেমন কংগ্রেস, অন্যদিকে দীর্ঘদিনের এই এরাজ্যে এবং দেশের বুকে যে বামপন্থীদের তাদের যে ভূমিকা তা যত দিন যাচ্ছে কোথাও যেন ম্লান হয়ে যাচ্ছে। ফলে ইনএফিসিয়েন্সি বা ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ মানুষের কাছে পৌঁছতে তারা ব্যর্থ, যেতে রাস্তায় নামতে তারা ব্যর্থ, বিভিন্ন ইস্যু বা জ্বলন্ত ইস্যু উঠে এসেছে কিন্তু কোনো ইস্যু নিয়েই সেভাবে বামপন্থীদের এবং কংগ্রেসকে মানুষ রাস্তায় দেখেনি, তৃণমূল কংগ্রেসকে প্রতিটি ইস্যুতেই কিন্তু রাস্তায় মানুষ দেখেছে। এবং এই বিজেপি অর্থাৎ সর্বভারতীয় দল হিসাবে এই বিজেপি যে বিভাজনের রাজনীতি বলো বা ধর্মীয় মানে জিগির জিগির তুলে যে রাজনীতির যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে কমব্যাক করার জন্যেও কিন্তু বিগত দিনে আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনীতিক, বিশেষ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা বিগত দিনে অনেক বড় বড় কথা বলতো সেই বামপন্থীরা, সেই কংগ্রেস কিন্তু সেভাবে তারা কিন্তু রাস্তায় নামেনি, বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে রাস্তায় নেমেছে, ফলে মানুষ মনে করেছে যে যদি তৃণমূল কংগ্রেসকে আমার অপছন্দ হয় তাহলে আমরা নির্দল প্রার্থীকে সমর্থন দিতে পারি, কিন্তু এই মানে ঘুমন্ত রাজনীতি করার কারিগরদের অর্থাৎ বামপন্থী এবং কংগ্রেসি ঘরানায় যারা বিশ্বাসী তাদেরকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে সেই নিজের ভোট নষ্ট করা, এই মনে এই পার্সপেক্টিভ থেকেই হয়তো মানে শাসক দলের প্রার্থীদের পছন্দ না হলেও নির্দল প্রার্থীকে তারা ভোট দিয়েছে। ধন্যবাদ দুর্গা, আমরা আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। নির্দল প্রার্থী 141 নম্বর ওয়ার্ডের তিনি জয়ী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ গুয়াহাটি যাওয়ার আগে কালীঘাটে এই জয় নিয়ে তিনি তার উৎসাহ প্রকাশ করেছেন, এই জয় গণতন্ত্রের উৎসবে, গণতন্ত্রের জয় এবং বিজেপি ভোক্কাটা, শুনুন তার মুখ থেকে। যেভাবে সমর্থন করেছেন
আমি সকল মামাটি মানুষকে আমার ভাই বোনদের আমার প্রণাম অভিনন্দন সালাম জানাই এবং আমি এটা মনে করি তোমার বডিটা তোমার চাপছে এদিকে এই নির্বাচনটা হয়েছে ইলেকশনটাই হয়েছে উৎসবের মতো করে গণ উৎসবে গণতন্ত্রের জয় বন্ধ রাখতে বলো মাথা নাড়াচ্ছে এটাই মানুষ গণতন্ত্রের সবচেয়ে বেশি আশা করে এবং আমি যেহেতু আজকে কামাখ্যায় যাচ্ছি তাই যাবার আগে যতটা পারলাম দেখা করে গেলাম এবং আপনাদের জানিয়ে গেলাম যে আমরা মামাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ মামাটি মানুষ আমাদের যত সমর্থন দেবেন আমরা তা তো আর তাতে আরো নগ্ন মস্তিষ্কে আরো মামাটি মানুষের কাছে মাথা নত করে আরো সাবমিসিভ ভাবে আরো হাম্বলের ভাবে আমরা আরো বেশি করে কাজ করব কলকাতা আমাদের গর্ব বাংলা আমাদের গর্ব কলকাতা এবং বাংলায় সারা দেশকে পথ দেখিয়ে সারা দেশকে গর্বের দিকে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বিজেপি কংগ্রেস and they are all defeated by the people and this is the verdict this is a mandate it is of the people by the people for the people and so I think this mandate will help us to work for development to work for people and we will do more and more work for the people हमारा पार्टी का लैंडस्लाइड विक्ट्री इसी के लिए है कि हम सॉन ऑफ द सॉयल है डॉटर ऑफ द सॉयल है हम लोग लैंड में ही काम करते हैं हम आसमान में काम करने का तरीका नहीं बताते हैं हम जो करते हैं वो बोलते हैं एक काम करते हैं कलकत्ता आप देखो कितना बढ़िया हो गया है आने वाला दिन भी जो भी काम बाकी है फिर हम करेंगे और कलकत्ता इज नाउ द सेफेस्ट सिटी एंड आई वॉन्ट टू सी दैट ब्यूटिफाई कोलकाता वी हैव ऑलरेडी ब्यूटिफाइड द डेवलपमेंट नाउ माई इंटेंशन इज टू सी दैट अर्बन एरिया सेमी अर्बन एरिया एंड विलेज एरिया ऑल इज टू बी डेवलप्ड বিমানবন্দরে যাওয়ার আগে কালীঘাটে বাসভবন থেকে বেরিয়েই জয় নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তবে 23 ডিসেম্বর যে পুরো বোর্ড গঠন হবে সেই ঘোষণা তিনি বিমানবন্দরে পৌঁছে করেছেন কিছুক্ষণ আগে এবং মেয়র পদে সেদিনকেই শপথ গ্রহণ হবে পুরো বোর্ড গঠনের ঘোষণা করেছেন বিমানবন্দর থেকে আরো একবার শোনাচ্ছি তার প্রতিক্রিয়া আমি ওখানে যাব বলে এসেছি শুধু একটাই অ্যানাউন্সমেন্ট আগামী 23 তারিখ বৃহস্পতিবার বেলা 1টার সময় মহারাষ্ট্র নিবাসালে দলীয় দলের পক্ষ থেকে যারা জিতেছেন সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে তারপরে তো ওদের অফিসিয়াল ওথ নিতে হয় অফিসিয়াল সিস্টেম আছে আগে পার্টি করে তারপরে অফিসিয়ালি ওরা করে পার্টির যে প্রসেসটা আছে সেটা আমরা 23 তারিখ বেলা দুটোয় করে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরও আমন্ত্রণ রইল গুয়াহাটি যাওয়ার আগে বিমানবন্দরে পুরো বোর্ড গঠনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 23 ডিসেম্বর পুরো বোর্ড গঠন হবে এবং ওই দিনই মেয়র পদে শপথ আপনাদের জানিয়ে রাখি 12টা পর্যন্ত যে পার্সেন্টেজ এসেছে এবং প্রাপ্ত ভোটের যা হার জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 12টা পর্যন্ত 10,71,059 বিজেপির 1,33,071 সিপিআই
ভোট পেয়েছে 13,780, সিপিএম এর 1,34,135, নির্দলের 48,411, কংগ্রেসের 66,475। সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, বিস্তারিত বলো। দেখো, সকাল 11:52 রাজ্য নির্বাচন কমিশনের যে আপডেট আসছে সেই হিসাবে পার্সেন্টেজ, অর্থাৎ কোন প্রার্থী বা কোন দলে কোন প্রার্থী এগিয়ে তারা কত ভোট পেয়েছে টোটাল, সেই পার্সেন্টেজ এবং সেই দলের কত টোটাল ভোট পেয়েছে সেই হিসাবে পার্সেন্টেজ কে কত এগিয়ে সেটা আমি বলছি। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 71টিতে জয়ী হয়েছে, 62টাতে তারা এগিয়ে রয়েছে। মোট ভোট পেয়েছে 10,71,059। বিজেপি 5টিতে এগিয়ে যাচ্ছিল, এখন যেটা আপডেট খবর 4টিতে এগিয়ে যাচ্ছে, বাকি 1টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এবারে পার্সেন্টেজ 8.94%। ভোটার ভোট দিয়েছে 1,33,071। সিপিআই পার্সেন্টেজ 0.93%, ভোট পেয়েছে 1,13,780 জন। সিপিএম 9.01%, ভোট পেয়েছে 1,34,135। নির্দল কিন্তু তুলনামূলকভাবে খুব ভালো ফল করছে, 3টি এগিয়ে রয়েছে, এর মধ্যে 2টিতে উইন হয়ে গেছে। অর্থাৎ যে সুস্মিতা মণ্ডল, তিনি যে এগিয়ে যাচ্ছিলেন একটা গন্ডগোলের ফলে সেটা বন্ধ হয়ে গেছিল, সেখানে রাজ্য নির্বাচন কমিশনের কাছে খবর আসার ফলে সেখানে এটিএম কে পাঠানো হয়, এটিএম সেখানে গিয়ে আপাতত সমস্যার সমাধান করে সেটা কাউন্টিং শেষ হয়ে গেছে। সেখানে 141 ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থী সুস্মিতা মণ্ডল, আর জয়ী হয়েছে 135 নম্বর ওয়ার্ডে রিজওয়ান পারভীন, এবং 43 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। অনুরূপভাবে বলা যেতে পারে কংগ্রেস অর্থাৎ আইএনসি দুটিতেই জয়ী হয়েছে, একটা 45 নম্বর, একটা 137 ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেই কংগ্রেস জয়ী হয়েছে, তারা কোনোটাই এগিয়ে বা পিছিয়ে নেই। অর্থাৎ তাদের পার্সেন্টেজ, কংগ্রেসের পার্সেন্টেজ 4.47%, টোটাল যদি ভোট পড়েছে 66,475। অর্থাৎ বলা যেতে পারে 11:52 এই সময়ের মধ্যে প্রার্থীদের অর্থাৎ তৃণমূল কংগ্রেস মোট জয়ী হয়েছে 71টি এবং 62টি এগিয়ে, সেই হিসাবে টোটাল ভোট পড়েছে 10,71,059 এবং পার্সেন্টেজ 71.95। সুচন্দ্রিমা, ধন্যবাদ কল্লোল। বেলা 11:52 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত যে ভোট 10,71,059, বিজেপির 1,33,071, সিপিআই এর 13,780, সিপিএম এর 1,34,135, নির্দলের 48,411 এবং কংগ্রেসের 66,475। নির্দলের যে প্রাপ্ত ভোট সংখ্যা তা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকবেন।